শুরু হয়, আমি সবে শপিং মলে এসেছি জামা কিনতে। আজকে কি তৃতীয়া না চতুর্থী কি জানি একটা, আজকে চতুর্থী। কলকাতায় পুজো শুরু, কলকাতায় মনে হচ্ছে না এবার থেকে একদম জুন মাস থেকে মনে হয় ঠাকুর ওপেন হয়ে যাবে, লোকে দেখবে পুজোর মজাটাই তো চলে যায় বলো। যাই হোক, সবার পুজোর বাজার হয়ে গেছে, আমি এখন এসেছি, কিনবো কিনা জানি না, দেখতে এসেছি শপিং মলে। বেশ একটু জমজমাটি জমজমাটি লাগছে, কলকাতা তো দেখছি পেপারে দিচ্ছে, তারপরে যে টিভিতেও দেখছিলাম সবাই ঠাকুর ঠাকুর দেখছে। নেক্সট ইয়ারে মনে হচ্ছে কলকাতায় জুন মাস থেকে পুজো শুরু হয়ে যাবে। প্রথম এই যে জুডিও, জুডিওতে এলাম, প্রচুর দোকান, দেখি জুডিওতে কি পাওয়া যায় না পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, এবার আমি এসে গেছি বিউটি বন একটা দোকানে, কিছু জিনিস কিনবো তারপর চলে যাব। আসলে বন্ধুরা পুজো এখানেও শুরু হয়ে গেছে, এখানেও নবরাত্রি পুজো শুরু হয়ে গেছে, ভীষণ উৎসব উৎসব টাইপের লাগছে চারিদিকে। বেশ এখানেও পুজোর একটা আবহাওয়া তৈরি হয়েছে এখানে। তবে এখানে দুর্গা পুজো কোথায় হয় ঠিক বলতে পারবো না, আমি তো এবছর প্রথম এখানে নতুন এসেছি, চেন্নাইয়ে জানতাম কোথায় হয় বা মুম্বাইতে তো জানি কোথায় কোথায় হয়, কিন্তু এখানে কোথায় কোথায় পুজো হয় আমি এখনও জানি না। তবে দেখবো, শুনলাম গাছিবাউলিতে একটা হয়, তারপর একটা আমাদের ওদিকে কী যেন জায়গাটা মিয়াপুরে একটা হয়, যাই হোক দেখতে হবে কোথায় হয়, যাবো তো অবশ্যই ঠাকুর দেখতে। কিন্তু সেই যে দুর্গা পুজোর যে একটা আনন্দ, ওটা মাত্র কলকাতাতেই পাওয়া যায়, এখানে পাওয়া যায়। কী কেনাকাটা করলাম আপনাদের পরে দেখাবো। তো আজকে এই যে ভেলপুরি এসে গেছে, এই যে ভেলপুরি, তো এই ভেলপুরিটা খাই। ভেলপুরি খাচ্ছি বন্ধুরা, আমার শপিং মলে এসে কেনার চেয়ে খেতে বেশি ভালো লাগে, জামা কাপড় কেনার চেয়ে খেতে বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। দেখো বন্ধুরা এখানে কি সুন্দর বাচ্চাদের লন্ডন বাস, এই পুরো শপিং মলটা না, এই শপিং মলটা বিশাল বড়, বিশাল বড়, ভ্যারাইটি দোকান, এমন কোনো দোকান নেই যেখানে নেই, সমস্ত দোকান এখানে আছে। তো এই লন্ডন বাসও আছে, দেখো বাচ্চারা কত বাচ্চা, আজকে তো বাচ্চা কম আছে আমার এই শপিং মলটা, কি সুন্দর বাচ্চাটা, আমার এই শপিং মলটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে সমস্ত নাম করা দোকান আছে, তারপরে খাবার দোকান তো সমস্ত আছে, পুরো হায়দ্রাবাদ জুড়ে যে যে খাবার দোকান আছে না, এখানে সেই সেই খাবার দোকানগুলো আছে এই মলটাতে। এমন কোনো ব্র্যান্ডেড দোকান নেই যেখানে নেই, শুধু ব্র্যান্ডেড না সাধারণ দোকানও আছে, কত বাচ্চা কাচ্চারাও খেলে। এত ভালো লাগে আমার এই শপিং মলটা, বিশাল বড়, বিশাল বড়, প্রত্যেকটা ফ্লোরে বসার জায়গা আছে। হায়দ্রাবাদে এটা গাছিবৌলিতে AMB মল, আমাদের বাড়ি আর গাছিবৌলি কোন্ডাপুর আর গাছিবৌলির মাঝখানে AMB মল এই মলটার নাম। লন্ডন বাস, খুব শিগগিরই লন্ডনও যাব আমি, না না চেষ্টা করব, যাব নয় চেষ্টা করব। আমার সবচেয়ে খুব ভালো লাগে না এই মিনি দোকানটা, এটা জাপানি দোকান, অনেক জায়গায় হয়েছে, আমি কিন্তু এদের ব্র্যান্ডের এদের জিনিস খুব ইউজ করি, আমি এদের ছাতা ইউজ করি, এদের ক্লিনজার ইউজ করি, এদের পারফিউম ইউজ করি, আমার খুব ভালো লাগে এই মিনি দোকানটা, খুব ভালো এই দোকান, এই শপিং মলটা। সমস্ত বিউটিশিয়া বিউটি পার্লার আছে, বিউটিশিয়ানের দোকানপত্র আছে, আর প্রচুর খাবার দোকান আছে, ফোর্থ মানে সবার ওপরে লাস্ট পরেও খাবার দোকান আছে, আবার নিচেও আছে খাবারের দোকান।
দুপুরবেলায়, তারপরে যে সন্ধ্যাবেলায়, বিকেলবেলায় টাইম পাসের জন্য এই মলটা অপূর্ব অপূর্ব সুন্দর। আমি তো খুব আসি বন্ধুরা, হায়দ্রাবাদে এলে AMB মলে অবশ্যই আসবেন, আমি তো ভীষণ আসি টাইম পাস করতে। আমি সুমিত, এই যে সুমিত আজকে এসেছে আমার সঙ্গে, হাই বলো। হ্যাঁ কি বলছো? আমাদের দুজনেরই বলো, দারুণ। কেনাকাটা শেষ বন্ধুরা, আমি গাড়ি আনিনি, কারণ আমি অটো বা ওলা বুক করে যাবো, আমি গাড়ি আনিনি। কেনাকাটা শেষ, একটু বিকেল বিকেলও হয়ে গেছে, ভালো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা হয়নি, এখন 6:30 মতো বাজে কিন্তু সন্ধ্যা হয়নি। তো এবার বাড়ি যাব, পুজোর কেনাকাটা শেষ, পুজোর কেনা কিছু কিনিনি।